Assalamualaikum everyone. আজকে আপনাদের বেবি গিফট আইটেম দেখাবো যেটার মধ্যে আমরা সব সময় দেখি হচ্ছে রূপা চাঁদির বাটি এগুলো আপনারা হচ্ছে বাটি চামিচ আপনারা হচ্ছে কিন্তু গোল্ডেরও এগুলো নিতে পারবেন হ্যাঁ সেম জিনিসটা নিতে পারবেন এই মুহূর্তে আমাদের সাথে আছে হচ্ছে সুমন ভাই আসসালামু আলাইকুম আচ্ছা তো সুমন ভাই আমাদের হচ্ছে আজকে কিছু কালেকশন দেখাবে তো তার আগে ভাইয়ের অ্যাড্রেসটা দেখে নিচ্ছি এটা হচ্ছে জেবিন জুয়েলার্স দেখতে পাচ্ছেন ভিডিও শেষে ফুল ডিটেইলসটা আমরা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে সুমন ভাইয়ের ই মহর্ষাত নাম্বার সো আমি যেটা দেখতে পাচ্ছি এখন দেখেন এটা হচ্ছে আপনার একটা বাটি তাই না নকশা করা একটা বাটি খুবই সুন্দর আচ্ছা এটা হচ্ছে 21 ক্যারেটের এখন যেহেতু ক্যারেট হয়ে গেছে আপনারা কিন্তু রূপা এক্সচেঞ্জ করে নেওয়া যায় আমি কিন্তু নিজেই নিছি না ভাইয়া একটা পুরনো একটা রূপা ভালো ছিল না ওটা তাই না ভাইয়া ওটা আপনি এক্সচেঞ্জ করে আমি নুকুর দিয়ে দিয়েছি হ্যাঁ নুকুর নিয়ে নিছি তো আপনারা কিন্তু ভাইয়ার থেকে নিলে তো ভাইয়ার থেকে নিলে আপনারা কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবেন আরো মানে ভালো মানের তো ভাইয়া তো ভালো মানের গুলো বিক্রি করে তখন আপনার টাকাটাও ভালো পাবেন আচ্ছা এটার প্রাইস কত হবে ভাইয়া এটা আপনার নকশা গুলো দেখেন অনেক কারুকাজ আর এটা একটু ওজনটা বলে দিই সবচেয়ে ভালো হয় এরপরে আমি যেটা দেখতে পাচ্ছি এটা দেখতে পাচ্ছেন আচ্ছা এগুলো অনেকে বলে যে ভাইয়া এত ভুরি এত না তখন দাম এত কেন এগুলো কিন্তু এই যে কারুকাজ আছে এটার মজুরি আলাদা নকশার কাজ আছে রূপার প্রাইস আছে তারপর এখানে যে দেখেন এখানে একটা লোক যখন কাজ করে এটা অনেক সময় লাগে এর জন্য মজুরি লাগে আর এটা আছে আপনার 18 ক্যারেট আর ভাইয়ারা কিন্তু মেকিং চার্জ কিন্তু ভাইয়ারা রাখতেছে না এটা হচ্ছে যা ভাইয়াদের কারিগরকে দেওয়া লাগতেছে কারিগর তারা আপনার যখন একটা গোল্ডের কাজ করে উনি একটা পারিশ্রমিকটা বেশি পায় গোল্ডে কিন্তু রূপার কাজ আর গোল্ডের কাজ কিন্তু একই সময় লাগে কিন্তু রূপায় কিন্তু ওরকম পারিশ্রমিক পাচ্ছে না কারিগরে এর জন্য আমাদের মজুরিটা দেওয়া লাগে কারিগর মজুরিটা আপনাদের ওরকম আর আপনারা যে মজুরিটা দেন আমাদের আমরা ওইটাই কারিগরকে দিয়ে দিই আচ্ছা এটার প্রাইসটা কত আসছে ভাইয়া এটা আছে আপনার 18 ক্যারেট আপু 18 ক্যারেট জি জি আর এটা ওজন আসলে আপনার দুই ভরি দুই আনা দুই ভরি দুই আনা এটা হচ্ছে দুই ভরি দুই আনা প্রাইস করব হচ্ছে এটা আসলে আপনার দুই ভরি দুই আনা এটার প্রাইসটা আসবে হলো আপনার ক্যারেটের দেখতে পাচ্ছেন এটা এটা আপনার 3450 টাকা আচ্ছা তো আপনারা দেখতেই পাচ্ছেন মানে আমরা ছোট বড় যে কোনো জিনিস নিতে পারবো এখান থেকে এটা আছে একটা ছোট একটা বাটি ছোট এটা কি গিফটের জন্য চাই এই গিফটের জন্য একদম ছোট একটা বাটি এটা প্রাইস হচ্ছে এটা ওজনের উপর তো আপু সবকিছু ওজনটা দিয়ে বলে দিলে ভালো হয় অনেকে ওজনটাও জানতে চায় এটা হচ্ছে আপনার এক ভরি নয় আনা দুই রতি এক ভরি নয় আনা দুই রতি প্রাইস পড়বে হচ্ছে এটা প্রাইসটা পড়বে হলো আপনার আপনার 2950 টাকা 2950 টাকা তাই না আচ্ছা এটা হচ্ছে অনেক ভিডিওতে কি আপুরা বলতেছে যে আপনার রূপার প্রাইস কত এবং ভরি কত কথা জিজ্ঞেস করছে বর্তমানে রূপার ভরি চলতেছিল আপনার 22 কেটে 1516 টাকা আচ্ছা 21 কেটে চলতেছিল আপনার 1434 টাকা 18 কেটে চলতেছিল আপনার 1224 টাকা ভরি 1224 টাকা ভরি ওকে দেন আমরা হচ্ছে এই যে গ্লাস দেখবো এগুলো বেশিরভাগ শখ করে হচ্ছে আপনার মানে সাজিয়ে রাখে তাই না যে একটা এটা বাবুদের স্মৃতি যখন অনেক বাবুদের আপনারা অনেক আছে বাবারা আম্মা যারা ওদের নাম অনেক আছে চাচা চাচি তারপর দাদা দাদা গিফট করার জন্য বাড়িতে খাওয়া হবে আর ওইটা কত আছে ওইটা আছে প্রত্যেকটা কিন্তু ভাই ওয়েট করে মানে মেপে দেখাচ্ছে দুই ভরি 10.5 আনা আচ্ছা অনেক কম ওয়েট দুই ভরি 10.5 আনা প্রাইস পড়বে হচ্ছে এটা 18 ক্যারেটের তো এটা ওইটা আছে আপনার দুই ভরি 10.5 আনা আর এটা প্রাইসটা পড়বে হলো আপনার 4350 টাকা আবার এটা একটু ওজন বেশি আছে একটু বড় এটার প্রাইসটা কেমন আসবে এটা আপনার 5800 টাকা প্লাস আছে অনেক সুন্দর অনেক সুন্দর এটার ওয়েটটা আছে হচ্ছে এটা তিন ভরি প্লাস আছে তিন ভরি প্লাস আছে হ্যাঁ এটা একটু বড় দেখেন মুগাম্বো টাইপের এই যে অনেকে আসে অনেক এটা আর বড় বাটি চায় হুম হুম আচ্ছা আপনারা মানে কাস্টমাইজ করে বড় ছোট সবই নিতে পারবেন এটার প্রাইসটা কত পড়ছে এটার প্রাইসটা এটা তিন ভরি দিয়ে আছে তো এটার প্রাইসটা আসবে হলো আপনার
মানে আমরা কিন্তু রূপা মানে যখন কিনবো, হ্যাঁ আমাদের কিন্তু লাভই হচ্ছে, আমরা এটা সেল করতে পারবো, সবই করতে পারবো, অ্যান্টিক নেওয়ার চেয়ে রূপা না বেস্ট। এটা আমার কাছে এক্সচেঞ্জ করতে পারবে, সেল করতে পারবে যে কোনো সময়। আপনি এক্সচেঞ্জ করে গোল্ডের জিনিসও নিতে পারবেন, হ্যাঁ এটা আপনি মানে নিশ্চিন্তে থাকেন যে একটা ভালো জিনিস নিচ্ছেন। তো আর এগুলো ক্যারেট করা, তো আমরা কিন্তু এতক্ষণ ছিলাম জেবিন জুয়েলার্স এর দোকান নম্বর 45 আমির কমপ্লেক্সের দ্বিতীয় তলা আজমপুর উত্তরা ঢাকা 1230, সেটা হচ্ছে সুমন ভাইয়ার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার। এখানে যোগাযোগ করে দেশের যে কোনো প্রান্তে কিন্তু প্রোডাক্টটা পারচেস করতে